আর্যিকরের ঘটনার পর আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। এর মাঝে সমাজ মাধ্যমে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। এবার আর্যিকর কাণ্ডে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালো লালবাজার, দুপুর 3টার সময় যেতে বলা হয়েছে। হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলে তাকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। আর্যিকরে নির্যাতিতা চিকিৎসকের নাম পরিচয় প্রকাশের জন্য তাকে লালবাজারে ডাকা হয়েছে বলে খবর। ভারতীয় ন্যায় সংহিতার 35 ধারা বলেই লকেটকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। যেকোনো যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ না করার আইন রয়েছে। এ বিষয়ে দেশের শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও সমাজ মাধ্যমে মৃত চিকিৎসকের নাম, ছবি এবং পরিচয় বারবার প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ। লকেটও প্রথমে একবার তা প্রকাশ করেছিলেন, তার জেরেই তাকে লালবাজারে ডাকা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। লকেটের দাবি, আমি কোনো তলবের চিঠি এখনো হাতে পাইনি, প্রথমে একবার আমি ভুল করে নির্যাতিতার নাম প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফেলেছিলাম, কিন্তু তারপর ভুল বুঝতে পেরে সেই পোস্ট মুছে দিয়েছি। এরপর এই প্রসঙ্গে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, হুগলির সাংসদদের সমাজ মাধ্যমে কেঁদে কেটে নাটক করে নির্যাতিতার নাম প্রকাশ করছেন, তিনি কি পুলিশের নোটিশ পেলেন নাকি তার কথা শুনতেই পায়নি পুলিশ? পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার নাম প্রকাশ এবং সমাজ মাধ্যমে ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য দুই চিকিৎসককেও তলব করেছেন লালবাজার।